হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। তোমরা সকলেই জানো যে 21 জানুয়ারি 2024 সালে সিটেট পরীক্ষা হতে চলেছে, এবং এর জন্য আমরা ইভিএসের কিছু নোটস নিয়ে এসেছি এবং কিছু টপিকের উপর কথা বলবো। এর আগেও আমরা একটা ইভিএসের নিয়ে ক্লাস দিয়েছিলাম, সেটা আমাদের চ্যানেল আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো প্রথমে কী রয়েছে, তোমরা যদি এই ইভিএসের নোটসটা করো এবং প্রিভিয়াসের কোশ্চেনগুলো যদি সব সলভ করতে পারো, তাহলে কিন্তু সিটেট ক্র্যাক করা কোনো ব্যাপার নয়। দেখো প্রথমে কি রয়েছে, গান্ধীধাম আহমেদাবাদ অ্যান্ড ভালসাদ ইজ ইন গুজরাট। অর্থাৎ গান্ধীধাম আহমেদাবাদ এবং ভালসাদ এই শহরগুলি কোথায় রয়েছে, গুজরাটে রয়েছে, এবং গুজরাটের রাজধানীর নাম কি, গান্ধীনগর। গান্ধীনগর হলো গুজরাটের রাজধানী। নেক্সট দেখো, ফুড অফ গুজরাট, অর্থাৎ গুজরাটের খাবার কি কি, ঢোকলা উইথ চাটনি, লেমন রাইস এবং মিঠাই, এগুলি হলো গুজরাটের প্রধান খাদ্য। নেক্সট দেখো, কোজিকোড়ে ইজ ইন কেরালা, কোজিকোড়ে যে শহরটি রয়েছে সেটি কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো, ম্যাডগাঁও ইজ ইন গোয়া, ম্যাডগাঁও এটি কোথায় রয়েছে, এটি রয়েছে গোয়াতে, এবং গোয়ার রাজধানীর নাম কি, পানাজি। গোয়ার রাজধানী হলো পানাজি। দ্য টাইপ অফ সয়েল ফাউন্ড ইন দ্য স্টেট অফ গোয়া ইজ রেড সয়েল, অর্থাৎ গোয়াতে যে মাটিটি দেখা যায় সেটি হলো লাল মাটি। নেক্সট দেখো, দেয়ার আর টোটাল 2000 ব্রিজেস অ্যান্ড 92 টানেলস ইন দ্য রুট ফ্রম গোয়া টু কেরালা, অর্থাৎ গোয়া থেকে কেরালা যাওয়ার পথে 2000টি ব্রিজ বা সেতু এবং 92টি টানেল পড়ে। নেক্সট দেখো, মাদার্স এল্ডার সিস্টার ইজ কল্ড ভালি আম্মা অ্যান্ড মাদার ইজ কল্ড আম্মুম্মা ইন মালয়ালাম, অর্থাৎ মালয়ালাম ভাষাতে মায়ের যে বড় বোন হয় তাকে বলা হয় ভালিয়াম্মা, এবং মায়ের যে মা হয় অর্থাৎ আমাদের ভাষায় যাকে আমরা দিদা বা দিদিমা বলে থাকি তাকে বলা হয় আম্মুম্মা। নেক্সট দেখো, চিত্তাপ্পন, চিত্তাপ্পন কাকে বলা হয় মালয়ালাম ভাষাতে, ফাদার্স ইয়ুঙ্গার ব্রাদার, অর্থাৎ আমাদের ভাষায় যাকে আমরা কাকু বলি সেটা মালয়ালাম ভাষাতে চিত্তাপ্পন, এবং কুঞ্জাম্মা বলা হয় ফাদার্স ইয়ুঙ্গার ব্রাদার্স ওয়াই মালয়ালাম ল্যাঙ্গুয়েজে, ভাই বাবার ছোট ভাইয়ের যে স্ত্রী ও তার কাকিমাকে কুঞ্জাম্মা বলা হয়। নেক্সট দেখো, ফেরি ইজ এ কাইন্ড অফ বোট ইউজড ইন কেরালা, কেরালাতে ফেরি নামক একটি বোট প্রচলিত আছে, এবং এছাড়াও কেরালায় আরেকটি বোট দেখা যায় সেটি হলো ভাল্লাম, এবং এটি হলো একটি স্মল উডেন বোট, স্মল উডেন বোট যেটা সেখানকার শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। এরপরে আছে, কোচিকোড়ে ইজ এ সিটি ইন দ্য স্টেট অফ কেরালা, একটু আগে আমরা জানলাম যে কোচিকোড়ে কোথায় আছে, কেরালাতে, ইন সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের যে কেরালা রাজ্য সেখানে কোচিকোড়ে শহরটি রয়েছে, অন দ্য মালাবার কোস্ট, অর্থাৎ মালাবার উপকূলের ধারে রয়েছে এটি, ইট ইজ অলসো নোন অ্যাজ কালিকাট, এবং এই কোচিকোড়েকে আরেকটি নামে ডাকা হয় সেটি হলো কালিকাট। নেক্সট দেখো, অন দ্য ওয়ে টু গুজরাট টু কেরালা, অর্থাৎ গুজরাট থেকে কেরালা যাওয়ার পথে দ্য ট্রেন ক্রসেস, ট্রেন কোন কোন জেলার উপর কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়, মহারাষ্ট্র গোয়া অ্যান্ড কর্ণাটক, গুজরাট থেকে কেরালা যাওয়ার পথে ট্রেন মহারাষ্ট্র গোয়া এবং কর্ণাটক রাজ্যের উপর দিয়ে যায়। নেক্সট দেখো, কোট্টায়াম ইজ দ্য টাউন ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ কেরালা, অর্থাৎ কোট্টায়াম হলো এমন একটি শহর যেটি কেরালা রাজ্যে অবস্থিত। মালয়ালাম ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায়, এবার দেখো কতগুলো, এরপর দেখো কী কী ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ হয়, মালয়ালাম ল্যাঙ্গুয়েজ কোথায় ইউজ হয়, কেরালা রাজ্যে মালয়ালাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, কোঙ্কানি ল্যাঙ্গুয়েজ কর্ণাটক মহারাষ্ট্র গোয়া অ্যান্ড ইন সাম পার্ট অফ কেরালা, অর্থাৎ কর্ণাটক মহারাষ্ট্র গোয়া এবং কেরালার কিছু কিছু অংশে কোঙ্কানি ভাষাটি ব্যবহার করা হয়, মারাঠি ভাষাটি ব্যবহার করা হয় মহারাষ্ট্র গোয়া দমন অ্যান্ড দিউ দাদরা অ্যান্ড নগর হাভেলিতে, গুজরাটি ল্যাঙ্গুয়েজ গুজরাটে, এবং কান্নাড়া এই ল্যাঙ্গুয়েজটি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং মহারাষ্ট্র এই চারটি রাজ্যে কান্নাড়া এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়। ফাইন্ড অন এ ট্রেন টিকিট, অর্থাৎ ট্রেন টিকিটে তুমি যে ব্যাপারে জানতে পারবে, ট্রেন টিকিটের মধ্যে যে ডিটেলসটি থাকে তা হলো দ্য ট্রেন নাম্বার, অর্থাৎ ট্রেনের নাম্বার থাকে, দ্য ডেট অফ স্টার্ট অফ দ্য জার্নি,
অর্থাৎ যাত্রা শুরুর যে দিন সেই তারিখটি লেখা থাকে। দ্য বার্থ অ্যান্ড কোচ নাম্বারস এবং ট্রেনের যে কোচ নাম্বার এবং বার্থ নাম্বার থাকে সেটি লেখা থাকে। দ্য ফেয়ার অর্থাৎ দ্য কস্ট অফ দ্য টিকিট, টিকিটের কত মূল্য সেটা লেখা থাকে। দ্য ডিস্টেন্স ইন কিমিস অর্থাৎ গন্তব্যস্থানে দূরত্ব কত সেটা কিমিতে লেখা থাকে। এবং ট্রেন টিকিটের যে পিএনআর থাকে, এই পিএনআরের ফুল ফর্ম হলো প্যাসেঞ্জার নেম রেকর্ড। নেক্সট দেখো, দ্য ফ্লাওয়ার ভ্যালি ক্যান বি ফাউন্ড ইন দ্য হিলস অফ উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরাখণ্ডের পাহাড়ে যে পুষ্প উদ্যান রয়েছে সেটি লক্ষ্য করা যায়। ফ্লাওয়ার্স লাইক ম্যারিগোল্ডস, জিনিয়া আর ইউজ টু ড্রাই ক্লোথস এবং গাঁদা, জিনিয়া এই ফুলগুলি কী জন্য ব্যবহৃত হয়, কাপড়ে রং করার কাজে ব্যবহৃত হয়। দ্য কনৌজ ডিস্ট্রিক্ট ইন ইউপি ইজ ফেমাস ফর ইত্র মেকিং অর্থাৎ উত্তরপ্রদেশের যে কনৌজ জেলাটি রয়েছে সেটি ইত্র বা সুগন্ধি দ্রব্য তৈরির জন্য বিখ্যাত। এরপর দেখো মধুবনি পেন্টিংয়ের সম্পর্কে রয়েছে। মধুবনি হলো বিহারের একটা জায়গা বা জেলা, বিহারের একটি জেলা হলো মধুবনি এবং সেখানে যে পেন্টিংটি লক্ষ্য করা যায় যার জন্য মধুবনি বিখ্যাত সেই পেন্টিংটির নাম হলো মধুবনি পেন্টিং এবং এই মধুবনি পেন্টিং হলো ফোক আর্টের একটি ফর্ম। এবং এই পেন্টিংটি কি থেকে তৈরি করা হয়, চালের গুঁড়োর মধ্যে রং মিশিয়ে এই পেন্টিংটির জন্য রং তৈরি করা হয় এবং এতে রং কী কী ব্যবহার করা হয়, ইন্ডিগো ব্যবহার করা হয় নীল রঙের জন্য, টার্মারিক অর্থাৎ হলুদ ব্যবহার করা হয় হলুদ রঙের জন্য, কালার্স ফর্ম ফ্লাওয়ার্স অ্যান্ড ট্রিস এটসেট্রা ইউজড অর্থাৎ ফুল এবং গাছেদের থেকে যে রং সেই রঙগুলি কিন্তু এখানে ব্যবহার করা হয় অর্থাৎ মধুবনি পেন্টিংয়ে বেশিরভাগ কিন্তু ন্যাচারাল কালার ব্যবহার করা হয়। এই মধুবনি পেন্টিংয়ের মাধ্যমে কী কী ছবি আমরা লক্ষ্য করতে পারি, বিভিন্ন ধরনের পশু পাখি মাছ এবং অন্য অনেক জীবজন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, গাছের ছবিও থাকে এই মধুবনি পেন্টিংয়ের মধ্যে। নেক্সট দেখো, ইত্র রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর প্রিপেয়ার ফ্রম ফ্লাওয়ার্স ইন কনৌজ অর্থাৎ ইউপির যে কনৌজ ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সেখানে ইত্র বা সুগন্ধি দ্রব্য, গোলাপ জল এবং কেওড়া ওয়াটার এগুলি কিন্তু প্রিপেয়ার করা হয় এবং এই জন্যই এই কনৌজ জেলাটি বিখ্যাত। নেক্সট দেখো, বান্না এর কাকে বলা হয়, ব্রাইড গ্রুমকে অর্থাৎ বরকে বলা হয় বান্না। নেক্সট দেখো, দ্য কুকিং অ্যান্ড ইটিং টুগেদার ইন এ গুরুদ্বারা ইজ কল্ড লঙ্গর অর্থাৎ গুরুদ্বারাতে একসঙ্গে রান্না এবং খাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটিকে বলা হয় লঙ্গর। মুক্তাপুর ইজ এ ভিলেজ ইন দ্য পচামপল্লি ডিস্ট্রিক্ট অফ তেলেঙ্গানা, মুক্তাপুর হলো একটি গ্রাম যেটি রয়েছে পচামপল্লি জেলাতে তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি, হায়দ্রাবাদ। এবং অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানায় আরেকটি রাজ্য হয়েছিল, অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। নেক্সট দেখো, আবুধাবি ইজ ইন ইউএই অর্থাৎ আবুধাবি কোথায় রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস এখানে রয়েছে আবুধাবি। এবং আবুধাবির যে কারেন্সি সেটিকে বলা হয় দিরহাম। আবুধাবির যে সময় সেটি ভারতের থেকে দেড় ঘন্টা সময় পিছিয়ে চলে আবুধাবির সময়। নেক্সট দেখো, ট্রিস ইন কেরালা অর্থাৎ কেরালায় কী কী গাছ দেখতে পাওয়া যায়, কোকোনাটস, ব্যানানাস, জ্যাকফ্রুট, পাপায়া, বেটেল নাট এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায়। দ্য অনলি ট্রি হুইচ গ্রোস ইন ডেজার্ট ইজ ডেড পামস অর্থাৎ একমাত্র যে গাছটি মরুভূমিতে হয় সেটি হলো খেজুর গাছ এবং খেজুর গাছকে বলা হয় জীবন বৃক্ষ। স্পাইসেস ইন কেরালা অর্থাৎ কেরালায় কী কী মশলা উৎপন্ন হয়, তেজপাতা, কার্ডামমস অর্থাৎ এলাচ অ্যান্ড ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ। গরম মশলা কী কী দিয়ে তৈরি হয়, গরম মশলা তৈরি করতে লাগে কার্ডামমস অর্থাৎ ছোটো এবং বড় এলাচ, ক্লোভ অর্থাৎ লবঙ্গ, কিউমিন সিডস বা জিরা, সিনামন বা দারুচিনি, ব্ল্যাক পেপার বা গোলমরিচ, জিঞ্জার অর্থাৎ আদা ইত্যাদি লাগে গরম মশলা বানানোর জন্য। ভোতি ল্যাঙ্গুয়েজ বা টিবেটান, এই ভোতি ল্যাঙ্গুয়েজ বা টিবেটান কোথায় বলা হয়, স্পোকেন ইন লাদাখ, লাদাখের যে ভাষা সেটিকে বলা হয় ভোতি ল্যাঙ্গুয়েজ বা টিবেটান। এবং এই ভোতি ল্যাঙ্গুয়েজে মাকে কী বলা হয়, আমালে, মাকে বলা হয় আমালে এবং বাবাকে বলা হয় আবালে। নেক্সট দেখো, মসকুইটোস ক্যান ফাইন্ড পিপিল বাই দ্য স্মেল অফ দেয়ার বডি
অর্থাৎ মশা কিভাবে মানুষকে খুঁজে পায়, তাদের শরীরের যে গন্ধ রয়েছে তার মাধ্যমে মশা তাদেরকে খুঁজে পায়। এছাড়াও দ্য স্মেল অফ দ্য সোল অফ দেয়ার ফিট বা দ্য হিট অফ দেয়ার বডি, অর্থাৎ তাদের পায়ের পাতার যে গন্ধ রয়েছে তার মাধ্যমে বা মানুষের শরীরের যে উত্তাপ রয়েছে তার মাধ্যমে মশা মানুষকে খুঁজে পেয়ে যায়। নেক্সট দেখো, আমরা জানবো কর্ণম মালেশ্বরী সম্পর্কে। কর্ণম মালেশ্বরী একটা এমনই ফেভারিট টপিক সিটেটের ক্ষেত্রে যেটা কিন্তু প্রায় প্রতি সময়ই এই প্রশ্নটা দেওয়া থাকে। কর্ণম মালেশ্বরী একজন ওয়েট লিফটার, যাকে বাংলায় বলা হয় ভারোত্তোলক। কর্ণম মালেশ্বরী হলেন একজন ওয়েট লিফটার এবং তিনি বাস করেন কোথায়, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে তিনি বাস করেন। তার বাবা হলেন একজন পুলিশ কনস্টেবল। যখন কর্ণম মালেশ্বরী 12 বছর বয়স ছিল, হোয়েন সি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, তখন থেকেই তিনি ওয়েট লিফটিংয়ের কাজ শুরু করেন এবং বর্তমানে তিনি 130 কিলোগ্রামের ওয়েট কিন্তু লিফট করতে পারেন, 130 কিলোগ্রাম পর্যন্ত ভার উত্তোলন করতে পারেন। এবং কর্ণম মালেশ্বরী 29টি মেডাল জিতেছেন, 29 মেডালস ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে তিনি 29টি মেডাল জিতেছেন। এবং কর্ণম মালেশ্বরী যে চারজন আরও বোন রয়েছেন তারাও কিন্তু ওয়েটলিফটিংয়ের কাজ করেন, 4 সিস্টার্স রয়েছেন এবং তারা ওয়েটলিফটিংয়ের কাজ করেন। নেক্সট দেখো, দেরা গাজি খা, এটি কোথায় অবস্থিত, ইজ ইন পাকিস্তান, পাকিস্তানে রয়েছে দেরা গাজি খা। সোহনা ভিলেজ কোথায় রয়েছে, সোহনা ভিলেজ রয়েছে হরিয়ানা রাজ্যে। বেলভানিকা, বেলভানিকা ভিলেজ রয়েছে কর্ণাটকে। গিজুভাই বারেকা লিভড ইন গুজরাট, অর্থাৎ গিজুভাই বারেকা বাস করতেন কোথায়, গুজরাটে। হি রোড মেনি স্টোরিজ ফর চিলড্রেন, অর্থাৎ তিনি বাচ্চাদের জন্য অনেক গল্প লিখেছেন। নল্লামাদা ইজ ইন অন্ধ্রপ্রদেশ, নল্লামাদা কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে। বাজারগাঁও ইজ ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্র রয়েছে বাজারগাঁও। কফি প্যারাড ইজ ইন মুম্বাই, অর্থাৎ কফি প্যারাড রয়েছে কোথায়, মুম্বাইয়ে। হোলগুন্ডি ইজ ইন কর্ণাটক, হোলগুন্ডি রয়েছে কর্ণাটকে। এবং এখানে চিলড্রেনদের যে পঞ্চায়েত হয়, দ্য চিলড্রেন পঞ্চায়েত, দ্য চিলড্রেন পঞ্চায়েত ইন হোলগুন্ডি ইজ কল্ড ভীমাসঙ্ঘ, ভীমাসঙ্ঘ। নেক্সট দেখো, অ্যান ইন্ডিয়ান রবিন লেস ইটস এগস বিটুইন অফ স্টোনস অ্যালং রোড সাইড, অর্থাৎ ইন্ডিয়ান যে রবিন পাখিটি হয় সেটি রাস্তার ধারে যে পাথর পড়ে থাকে তার মাঝে বাসা বানায় এবং ডিম পাড়ে। নেক্সট দেখো, কোয়েল লেস ইটস এগস ইন ক্রোস নেস্ট, কোয়েল অর্থাৎ কোকিল, কোকিল হলো একটি অলস পাখি এবং সে নিজে বাসা তৈরি করে না, কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে। এবং কাকের থেকে তার ডিমগুলি ছোট হয়, একটু সাইজে অল্প ছোট হয়, যার জন্য কাক কিন্তু বুঝতে পারে না যে কোনটা তার ডিম এবং কোনটা কোকিলের, তার জন্য সেটাতে তা দিয়ে বাচ্চা ফোটায়, কিন্তু বাচ্চা বড় হলে সে বাসা ছেড়ে চলে যায়। নেক্সট দেখো, ক্রো বিল্ডস ইটস নেস্ট হাই আপ অন ট্রি, অর্থাৎ কাক কোথায় বাসা বাঁধে, গাছের উঁচু ডালে কাক বাসা বাঁধে। দ্য সানবার্ড মেক্স এ নেস্ট দ্যাট হ্যাংস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ এ স্মল ট্রি অর এ বুশ, অর্থাৎ সানবার্ড যে পাখিটি রয়েছে সেটি কোথায় বাসা তৈরি করে, কোনো ছোট গাছের ডালে বা শাখা প্রশাখাতে অথবা ঝোপের মধ্যে এই সানবার্ডটি বাসা তৈরি করে। এই কোন পাখি কোথায় বাসা তৈরি করে সেই নিয়ে কিন্তু সিটেটের ক্ষেত্রে ছক পড়ে এবং মেলানোর কথা বলা হয়। নেক্সট দেখো, ডেজার্ট ওক, এই ডেজার্ট ওক ট্রিটি কোথায় থাকে, ডেজার্ট কোথাও হতো মরুভূমি, কিন্তু এই গাছটা মরুভূমিতে নয়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ডেজার্ট ওক পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। এবং এই গাছটার উচ্চতা হয় একটা ক্লাসরুমের যতটা উচ্চতা ততদূর পর্যন্ত হয় তার গাছটির উচ্চতা, এবং তার মূলটি যতক্ষণ না পর্যন্ত জল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শিকড়টি বিস্তৃত হতে থাকে এবং তার যে জলটি শোষণ করছে সেটা এই গাছের শাখা প্রশাখার মধ্যে সঞ্চিত থাকে। নেক্সট দেখো, বিহু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন আসাম অন দ্য ওকেশন অফ নিউ রাইস ক্রপ, অর্থাৎ বিহু ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়, আসামে, যখন সেখানে নতুন ধান কাটা হয় বা নতুন ফসল কাটা হয় তখন এই বিহু ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। মাঘ বিহু ইজ সেলিব্রেটেড অন 14th and 15th of January, মাঘ বিহু সেলিব্রেশন কোথায় হয়, আসামেই হয় এবং জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখে এটি সেলিব্রেশন হয়, অথবা এটাকে বলা যায় 14 এবং 15 তারিখে
আসামিস যে ক্যালেন্ডার রয়েছে সেখানে দশম মাস মাঘ মাসের প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় তারিখে এই মাঘ বিহুটি হয়ে থাকে। এবং এই মাঘ বিহুর দিনে যে প্রথম দিনটাকে বলা হয় কি উড়ুকা, দ্য ফার্স্ট ডে ইজ কল্ড উড়ুকা। এবং সেই দিনে এখানকার আদি মানুষজন যে একটা টেম্পোরারি শেড তৈরি করে সেটিকে বলা হয় ভেলাঘর। এবং এবং এই দিনে এখানকার মেয়েরা যে ড্রেসটা পরে সেটিকে বলা হয় পাট অ্যান্ড মুগা মেখেলা চাদর। নেক্সট দেখো বোরা, বোরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বোরা কোথায় ব্যবহৃত হয়? বোরা হলো রাইসের একটা ভাগ, চালের একটা প্রকারভেদ যেটা আসামে ব্যবহার করা হয়। এবং এই এই যে ভাতটি হয় সেটি কিন্তু স্টিকি রাইস। বোরা ইজ এ কমন ভেরাইটি অফ রাইস ইউজড ইন আসাম, দিস রাইস আর স্টিকি ইন নেচার।